আমি আপনি যখন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে একজন ছাত্র যখন ভর্তির পরে বেয়াদবি করলে তার শাসন আছে, তার পরীক্ষাও আছে, জোরে কোন আছে কি নাই, অসংখ্য পরীক্ষা আছে। অতএব মোমেন যখন ইমান নামক বিদ্যালয়ে প্রবেশ করে, ইমানের ব্রাউন্ডারের ভিতরে প্রবেশ করে, ইমান নেওয়ার পরে মোমেন ব্যক্তি সেদিন থেকে তার আল্লাহ পাকের পক্ষ থেকে এমন কিছু আইন ও কানুন রয়েছে, ওই কানুন মোতাবেক জীবনযাপন করলে, ইসলামের ডিসিপ্লিন মেনে চললে লোকটাকে মোমেন বলা যাবে। আর বেয়াদবি করলে যেমনি করে প্রতিষ্ঠান একটা ছাত্রকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করতে বাধ্য হয়, আমার আল্লাহ বান্দাকে ইমাম থেকে তাকে বের করে কাফের মুশরিক হিসাবে তাকে চিল মেরে তাকে সাইনবোর্ড লাগাই দেন, জোরে কোন ঠিক কিনা। অনেক আছে দাবিতে মুসলমান, কর্মকাণ্ডে খ্রিস্টান, জোরে কোন ঠিক না বিটি, অনেক আছে দাবিতে মুসলমান। আর যখন কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে তা তাদের পক্ষ অবলম্বন করে স্বার্থের জন্য, এদেরকে কখনো মুসলমান বলা যায় না। আমার বন্ধুগণ, আপনি যখন ঈমান নিলেন, একজন ছাত্র প্রতিষ্ঠানে ভর্তি হলে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বললে তার যেমন গায়ে জ্বালা শুরু হয়ে যায়, এটা আমার বিদ্যালয়। একজন মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান নেয়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন এই লোকটার সামনে কেউ যদি আল্লাহ তার রাসূলকে ইসলামকে কোরআনকে ওলামায়ে কেরামকে নামাজিকে কালিমারে বকা দেয়, তার কলিজার মধ্যে আগুন ধরে যায়, জোরে কোন ঠিক কিনা। ঠিক তদ্রূপ কোন মানুষ যদি ঈমান নেওয়ার পরে সেই লোকটা যদি মনে করেন যে আমার ঈমানে আমাকে যে বিশ্বাস করি বললাম এটাই শেষ, এটা তার জন্য ভুল, অনেক পরীক্ষার তার সম্মুখীন হতে হবে। প্রতিষ্ঠানে যেমন প্রাতিষ্ঠানিক পরীক্ষা আছে, বোর্ড কর্তৃক সেন্ট্রাল পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা আছে, সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তাকে সেন্ট্রাল পরীক্ষায় যখন অংশগ্রহণ করে ওই পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে সরকার কর্তৃক সার্টিফিকেট দেওয়া হয়, প্রতিষ্ঠান কর্তৃক বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়। আমার আল্লাহ তাআলা বান্দাকে তার ঈমান নেওয়ার পরে মোমেন মোমেনার জিন্দগিতে অনেক পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়া লাগবে, যেরকম ঠিক নাবে ঠিক, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষায় যদি আমি আপনি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য মুমিনের সনদপত্র দিবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন শুধু আমাদের পরীক্ষা, আমরাই পরীক্ষা দিব, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আলা আইয়াকুলু আমান্না ওয়াহুম লা মানুষ কি মনে করে যে তার কোনো পরীক্ষা হবে না? আল্লাহ বলেন তার অবশ্যই পরীক্ষা হবে, কারণ সে যদি মনে করে পরীক্ষা শুধু আমার নেওয়া হচ্ছে, না না, আমাদের পূর্বে যত জাতি গেছে সকল জাতিকে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার পরে তাকে মুমিন নামে আখ্যায়িত করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের নবী ছিলেন, তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, তাফসীরে আসছে কমপক্ষে 30টি, জোরে কোন কয়টি, 30টি পরীক্ষা। যত নবী বলবেন, আদম আলাইহিসসালাম তিনিও পরীক্ষিত হয়েছেন, নূহ আলাইহিসসালাম পরীক্ষিত হয়েছেন, ঈসা আলাইহিসসালাম পরীক্ষিত হয়েছেন, মুসা আলাইহিসসালাম পরীক্ষিত হয়েছেন, শুধু তা নয়, আমাদের নবী শেষ নবী, আখিরি জামানার নবী, যিনি সকল নবীদের সেরা, সৃষ্টির সেরা, যিনি সমস্ত নবী রসুলদের যিনি হ্যাট, যার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। যদি একাতর উপর কি বিশ্বাস না করে, সব বিশ্বাস করলো তাকে ইমানদার বলা যাবে না, সে আখিরি জামানার পয়গম্বর, সারা নবী, সারা রসুল, রসুলদের নবীদের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষিত হয়েছেন কি হয় নাই, শুধু পরীক্ষা, আমার নবীর মতো এত কঠিন পরীক্ষার সম্মুখীন কেউ হতে হয় নাই। গা থেকে রক্ত ঝরেছে পাথরের ডিলানির কারণে, মাথার মধ্যে উঠে নাড়ি বুড়ি উঠায় দিয়েছে আপন চাচা,
সবচেয়ে বড় যে শত্রু ছিলেন তিনি তার চাচা। আমার বন্ধুগণ, ছোট বয়সে জন্মের আগে বাবা, জন্মের পরে মা, দুজনকে হারায় এতিম, এগুলো পরীক্ষা কিনা জোরে কোন। আল্লাহ বলেন বান্দার ওয়ালা না বিলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরি। আল্লাহ বলেন তোমাকে আমি ভয় ভীতি দিয়া, তোমার দেহের ক্ষতিগ্রস্ততা দিয়া, রোগ দিয়া, ব্যাধি দিয়া, বিপদাপদ দিয়ে, ভয় দিয়ে, মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করব। আমার এই পরীক্ষাগুলোতে তুমি যদি উত্তীর্ণ হতে চাও তোমাকে সবর ধরা লাগবে। তুমি যদি সবর এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য সুসংবাদ, সুসংবাদ দুনিয়া তো সুসংবাদ, পরকালীন জিন্দিগি তো তার জন্য মহা সুসংবাদ। জনিকুন সুবহানাল্লাহ। এখন আপনি সত্যের উপরে ঠিক থাকার জন্য যদি চেষ্টা করেন পরীক্ষা অবতীর্ণ হবেন, আর পরীক্ষার সম্মুখীন হলে আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। এর ভিতরে যদি আপনি টিকে থাকতে চান আপনার উপরে আসবে তরবারি, বুলেটের আঘাত, গুলি, এটা সেটা, পৃথিবীর তামাম মুসিবত আসবে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম কামের বহু রাস্তা আসবে। আপনি যদি সব পরিহার করতে পারেন বোঝা গেল আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক এমন একটি পরীক্ষা আপনার সামনে এসে হাজির হলো, এমন একটি পরীক্ষা আল্লাহ আপনাকে করলেন, যেই পরীক্ষায়, যে ইমতিহানে, যে এক্সামিনেশনে আপনি যদি জিতে থাকতে চান, আপনি বিজিত হতে চান, আপনার জীবন দেওয়া লাগবে। তখন কি আপনি ঈমান দিবেন নাকি জীবনটাই দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, ওয়ালা তাকুলু তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, আমার রাস্তায় যারা জীবন দেয় সত্যের উপর টিকে থাকার জন্য। উহুদের প্রান্তের যখন 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, মুনাফিকরা বলতে শুরু করলো, কাফের মুশরিকরা বলতে শুরু করলো, মুহাম্মদের সঙ্গে যারা যায় নাই তারা পাইছে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর মুহাম্মদের কথা যারা শুনছে অনেকেই মারা গেছে, অনেকে আহত হয়েছে, হাত হারাইছে, পা হারাইছে। আমার আল্লাহ বলেন আমার রাস্তায় যারা শহীদ হয় তার মানে হুদে বদরে যারা মারা গেছে এরা মৃত না, এরা হলো আল্লাহ পাক বলেন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহিয়াউন, আল্লাহ বলেন আমার রাস্তায় আমার পথে থেকে সত্যের উপরে যে অটল থেকে সত্যকে প্রতিষ্ঠার জন্য, আমার রসুলের তরিকাকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, আমার কালিমাকে সমুন্নত রাখার জন্য, ইসলামের সপক্ষে যে মারা যায় সে মৃত নয়, সে হলো জীবিত, জীবিত চিরস্মরণীয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম দেখি অন্য আয়াত আল্লাহ বলেন ইউরজাকুন, আমি আল্লাহ তাকে রুহানি রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। ঠিক এমন একটি পরীক্ষা অবতীর্ণ হলেন আমার নবী কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কঠিন পরীক্ষা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সত্য এবং মিথ্যা দুটি অধ্যায়, তিনি কোন দিকে যাবেন? জোরে বলেন কোন দিকে যাবেন? একজন মুমিন কি কোনোদিন মিথ্যার পক্ষে থাকতে পারে নাকি? অসত্যের পক্ষে থাকতে পারে না মুমিন। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রতিটা কাজে, প্রতিটা অধ্যায়, প্রতিটি পরিচ্ছেদে, প্রতিটি পরতে পরতে, প্রতিটি অপশন যখন সামনে আসবে, এখানে দুইটা বিষয় আছে, একটা সত্য আর একটা মিথ্যা, একটা সঠিক আর একটা বেঠিক, আমি সত্যের পক্ষে থাকবো। জোরে কোন ঠিক না বেঠিক। ইমাম হোসেনকে আহ্বান করা হলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। আজকে কিছু লোক বলে ইসলামে গণতন্ত্র নাই, আবার কেউ বলে ইসলামে গণতন্ত্র নাই, এটা শিরক, এটাও বলে ইসলামে গণতন্ত্র আছে কি নাই রসূলুল্লাহর ইন্তেকালের ঘটনা দেখেন হাদিসে বলা আছে।
আল্লাহর হাবিব পৃথিবী থেকে যাওয়ার আগে কাউকে খলিফা নিযুক্ত করে যান নাই, বিশ্বনবী সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউকে নিযুক্ত করুন সারা যান করে যান নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবীরা নিজেরা ভোটাভুটি দিয়ে নিজেরা সমর্থন দিয়ে মন ও সম্মতন সম্মতি দিয়ে প্রত্যেকে নিজের মত প্রয়োগ করে শেষ পর্যন্ত হযরত আবু বকরকে খলিফা নিযুক্ত করার পর আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে নিয়ে কবর দেশে শোয়াই দিলেন। সুবহানাল্লাহ, এমনি ভাবে ইসলামের প্রত্যেকজন খলিফা এভাবে মুসলিম গণভোটে ইসলামিক গণতন্ত্র অনুযায়ী তারা খলিফা হয়েছে, কেউ রাজা কর্তৃক নির্দিষ্ট নয়, পরবর্তী খলিফা বানায়া দেননি, সাপোর্ট নিয়ে করেছেন। কিন্তু ইয়াজিদকে এটা বিনা ভোটে বিনা সমর্থনে বাধার পরও তাকে যখন মৃত্যুর আগে তার বাবা তাকে যখন খেলাফতের দায়িত্ব দিয়ে যায় আর তখন থেকেই ইসলামী অনুশাসনের মধ্যে এক কঠিন জ্বলন্ত অগ্নির অধ্যায় সৃষ্টি হয়, জোরে কর নাউজুবিল্লাহ, কারো বাধা তিনি শুনেননি। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেপে বসলেন, সমস্ত নবীপ্রিয় সাহাবী কেরাম সহ তাবিন তাবে তাবিন যারা ছিলেন সেই সময়কার যারা ধর্মপ্রিয় মুসলমান ছিলেন প্রত্যেকে ইমাম হুসাইনকে উৎসাহিত করলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এটাই ছিল তার অপরাধ, জোরে ক্ষমতা দখলকারীর কাছে স্বৈর শাসকের কাছে মাতানত করব না। একটা অপরাধের কারণে তার জীবনে কি অবস্থা সৃষ্টি হলো, সামনের দিকে নজর দেন, কুফার লোকেরা কুফার লোকদেরকেও ইবনি জিয়াদ ছিল ইয়াজিদের পাঁচ আটটা গোলাম গভর্নর সেনাপতি এবং ইয়াজিদের পাঁচ আটটা গোলাম যা বলতো তাই করত। সে কুফার লোকদেরকে বলল তোমরা যদি পারো তাহলে হুসাইনকে একটি মিথ্যা প্রস্তাব দিয়ে কুফায় নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো আপনি যদি কুফায় আসেন তাহলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আমরা সত্যের পক্ষে কয়জন মানুষ থাকব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে বায়াতের জন্য যাননি, তিনি গেছেন যে সেখানে কিছু আমার নবীর প্রিয় উম্মত আছে, সত্যবাদী মানুষ আছে। তিনি সেখানে গেলেন, উদ্দেশ্য হলো ইয়াজিদের সাথে পরামর্শ করে তাদের মাধ্যমে কোন একটা ফয়সালা করা যায় কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ করার বহু দূরে থাকতেই তাদের পক্ষ থেকে প্রতারণার বিভিন্ন পরিবেশ সৃষ্টি হওয়া শুরু হলো। এখানে অনেক বিশাল ঘটনা বলার সময় নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যত রকম যত বাধা আসুক আমি মিথ্যার কাছে মাথা অবনত করব না। ওনার পক্ষে যারা ছিলেন যারা তার শুভাকাঙ্ক্ষী ছিলেন প্রত্যেকে তাকে প্রস্তাব দিলেন আপনি ফিরে যান। তিনি বললেন আমাকে যারা দাওয়াত করে এনেছে তাদের সাথে আমি কথা বলি, তারা কি আমাকে বলছে আসার জন্য, যদি বলে থাকে তাদের সাথে কথা আছে, আর তার যারা হিতাকাঙ্ক্ষী ছিলেন তারা বলেন না আপনি ফিরে যান, আপনি এমন দিকে রওনা করেছেন যেদিকে শুধু তরবারি আর তরবারি তীর তীরের ঝনঝনানি শোনা যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ফিরে যাওয়া মানে হলো আজকে এই অপশাসনের কাছে মাথা নত করা, মিথ্যুকের কাছে জোরে ক্ষমতা দখলকারীর কাছে মাথা নত করা ছাড়া আর কিছুই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব প্রত্যাখ্যান করলেন। শেষ পর্যন্ত তিনি যখন দেখলেন জানা পরিস্থিতি খুব বেশি খারাপ, তারা সৈন্য সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার অথবা তাকে হত্যা করার জন্য বা যুদ্ধ করার জন্য রণপ্রস্তুতি নিয়ে হাজির। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো প্রস্তুতি নিয়ে যাননি, তিনি তো মেহমান হিসেবে গিয়েছেন। সেখানে তিনি বললেন তোমরা কেন আসছো? সে অবস্থায় ইবনে জিয়াদের লেখা একটি চিঠি অমর বিন সাইদ ইবনে জিয়াদের লেখা একটি চিঠি পড়ায় শোনা দিলেন, বললেন এটার মধ্যে আমাদের সামনে কি চিন্তা ভাবনা সব বলা আছে। ইমাম হুসাইনকে চিঠির মধ্যে বলা হলো ইমাম হুসাইনকে এখান থেকে এক কদম কোথাও যেতে দিবা না, এবং ইমাম হুসাইনের পরিবারের সদস্য যারা আছে তাহুর ভিতরে
তাদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও, এমন জায়গার মধ্যে এদেরকে অবস্থান করতে যা দাও যেখানে কাছে কোথাও পানি পাওয়া যায় না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর মানুষ কত নির্দয় হতে পারে, একজন মানুষ যদি শত্রু হয়ে যায় ইসলাম বলে, তার যদি অবস্থা খারাপ হয় তার মুখে আগে পানি দাও বিচার পরে করো। জোরে কোন ঠিক না বেটি, আগে পানি দাও তারে বাঁচাও তারপরে বিচার করো। একজন যদি অপরাধীকে গুলি করে মারা হয় তার কাছ থেকে আপনি তথ্য পাবেন কি করে? এই জন্য আগে তার বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে, তাকে সুস্থ রাখতে হবে, তাকে বাঁচার সুযোগ দিতে হবে। এমন হতে পারে লোকটার কোনো দোষ নাই, জোরে কোন ঠিক না ঠিক, দোষী হলে বিচার হবে, দোষ না হলে সে সার পাবে। গুলি করে যদি হত্যা করে ফেলি তাহলে তো তার বিচার করার সুযোগ আমি পেলাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জায়গার মধ্যে আবদ্ধ করা হলো যেখানে পানি বলতে কিছু নাই, ফরাত নদী সারা পানি পান করার কোন জায়গা ছিল না, সেই জায়গাতে যাওয়ার মতন রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। মানুষ হলো তারা মাত্র 72 জন, আর আহলে বাইত যারা ছিলেন এই কয়জন কি ধরে নেওয়া যাওয়ার জন্য অথবা কয়জনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য 10,000 বাহিনী হাজির? জোরে কর নাউজুবিল্লাহ। বিভিন্ন কিতাবে বিভিন্ন সংখ্যা লিখেছে, কখনো আসছে 5,000, কখনো আসছে 1,000, বিভিন্নভাবে আসছে। বিশাল বড় সৈন্যবাহিনী, প্রত্যেকে রণসজ্জায় সজ্জিত, প্রত্যেকে অস্ত্রশস্ত্র সহকারে প্রস্তুত। আমার বন্ধুগণ, মহররামের 10 তারিখে যত ঘটনা পৃথিবীর ইতিহাসে আমরা জানি কিতাবের মধ্যে আসছে, সবচাইতে হৃদয় বিদারক কলিজা ভাঙ্গা ঘটনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার 72 জন সাথীর এই শাহাদতের ঘটনা, যে ঘটনা হলো সর্বশেষ ইতিহাস। আর এই ঘটনা শুনলে আমাদের কলিজা ভেঙ্গে কান্না আসে, বলার মতন ভাষা খুঁজে পাই না। ইমাম হুসাইন তখন দাঁড়ালেন, বললেন, এক কিতাবে আসছে তিনি 3টা প্রস্তাব দিয়েছেন, জোরে কোন কয়টা? আরেক কিতাবে আসছে তিনি 1টা প্রস্তাব দিয়েছিলেন, সেটা হলো আমাকে, আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে ফিরে যেতে যাও দাও। 2 নম্বর তিনি বললেন, আমাকে অথবা এমন একটি জায়গায় পৌঁছে দাও, এমন একটি সীমানায় পৌঁছে দাও ইসলামিক কোন দেশের বর্ডার, আমি সে দেশে বসবাস করব, সাধারণ মানুষের মতো কোনোদিন নেতৃত্ব যাব না। 3 নম্বরে তিনি বলছেন, আমাকে, আমি যে ইয়াজিদের সঙ্গে আমার দ্বন্দ্ব, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, আমাকে ইয়াজিদের সামনে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে আলোচনা করে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিতে পারলে নিব, না হয় আমার যা হবার তাই হবে। এই কথাগুলো আবার ইবনে জিয়াদের কাছে পৌঁছানো হলে ইবনে জিয়াদ প্রথম মেনে নিয়েছে, ঠিক আছে হোসেনকে ছেড়ে দাও। কিন্তু ইসলামের সবচাইতে বড় দস্যু, ইসলামের ইতিহাসে যাকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়, সবার সে দাঁড়িয়ে বলে, নেতা আপনি যদি হুসাইনকে এখান থেকে ফিরে যেতে দেন, হুসাইন এখান থেকে ফিরে গেলে হুসাইন কেমন সুন্দরভাবে আর সুযোগ পাবেন না মারার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। হুসাইনকে ফিরে যেতে দিন না, আপনি আমাকে একটা অনুমতি দেন, আমি সেখানে যাই, যদি আপনি আমাকে দায়িত্ব দেন তাহলে আমি সেখানে গিয়ে নিজে নেতৃত্ব দিই, সেনাপতির দায়িত্ব পালন করে হুসাইনের শির কেমনে কেটে আনতে হয় সে দায়িত্ব আমি গ্রহণ করব। জোরে কর নাউজুবিল্লাহ। সমরের প্রস্তাব শুনে ইবনে জিয়াদের মন মানসিকতা ঘুরে যায়। ইবনে জিয়াদ একটু নরম হইল, সমরের কথা আবার, সীমানের কথা আবার, তার মানসিকতা পরিবর্তন হয়ে সে ডেকে বলল, ঠিক আছে যাও সৈন্যবাহিনী নিয়ে রওনা দাও। সীমার সৈন্যবাহিনী যাওয়ার সময় একটা চিঠি ইবনে জিয়াদ লিখে দেয়, চিঠির মধ্যে শর্ত ছিল অমর অমরের কাছে, হে অমর বিন সাইদ, তুমি যদি হুসাইনকে হত্যা করার মতন সাহস না থাকে, না পারো কাজটি সম্পাদন করতে, তোমার গভর্নর গভর্নরের দায়িত্বটা তুমি সীমানের কাছে উঠাইয়া দিবা, তুমি পদত্যাগ করবা, আর তুমি যদি পদে থাকো আজকের এই কাজ তোমাকে সম্পাদন করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইসলামের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কাজ সীমার এই কাজের দায়িত্ব নিয়ে
আস্তে আস্তে এসে আমাদের প্রিয় নবীর কলিজার টুকরা হুসাইনের কাছে পৌঁছে যায় পুরো বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী হাজির হয়ে এই প্রস্তাবনা আগে তাদের নেতারে শোনাইছে সে বলল বলো কি লাগলে মারতে হবে তারপর ক্ষমতা ছাড়ব না জোরে কন নাউজুবিল্লাহ পৃথিবীতে এমন কিছু স্বৈর শাসক আছে না জোরে কন আছে কি নাই বাস সিদ্ধান্ত গ্রহণ করলো বলল ঠিক আছে আমি ওমরই দায়িত্ব নিলাম সিমারকে বলল আর তুমি নিবা সামনের যুদ্ধের সেনাপতির দায়িত্ব চিল্লায় জোরে কর নউযুবিল্লাহ সিমার দস্যুর মতো সামনে এগিয়ে যায় সামনে এগিয়ে গিয়ে কিভাবে বলি মহররমের 9 তারিখ সময়টি ছিল বিকালবেলা সরাসরি যুদ্ধের প্রস্তাব আমাদের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের কানে পৌঁছে যায় তিনি বললেন আমাকে একটি রাত সময় দেওয়া হোক এই রাতে আমি ওসিয়ত করব আল্লাহ পাকের কাছে ইবাদত করব ইস্তিগফার পাঠ করব এই খবরটি সিমার ওমর বিন সাদের কাছে পৌঁছে দিল ওমর বিন সাদ বললেন প্রস্তাব পাস করা হলো যেহেতু নবীর কন্যা ফাতেমার বেটা খলিফা আলীর বেটা এতটুকু সম্মান তারে করতে হবে রাতের বেলায় সুযোগ দিলে ইমাম হুসাইন সমস্ত সাথীদেরকে ডেকে বললেন সাথীরা সরো শত্রুদের টার্গেট হলো আমি হুসাইন যদি আমাকে মারতে পারে তারা খুশি তোমরা মরে লাভ নাই তোমরা সকলে মদিনার পথ ধরে ফিরে যাও না হয় এদের সেই অন্য দেশে চলে যাও আর আমার পরিবারের সদস্যদেরকে এটা যদি নবীর পরিবারের সদস্য নবীর পরিবার অতএব তাদেরকে ইজ্জত করে সম্মান করে এদেরকে আমার আমার নির্দিষ্ট জায়গায় আমার বাড়িতে পৌঁছে দিবা আমি থেকে যাই তীরে রাগাতে তরবারে রাগাতে আমি ক্ষতবিক্ষত হয়ে শহীদ হব তার কারণ হলো আজ থেকে কিছুদিন পূর্বে আমার নানা যান স্বপ্নে আমাকে যা বলে গেছেন সেই পরিবেশ আমার চোখের সামনে হাজির একজন জিজ্ঞেস করে হুসাইন কি স্বপ্ন কয়েন আমি কোনোদিন কারো কাছে বলি না আজকেও বলবো না এরপরে তিনি তার পরিবারের সদস্যদেরকে বললেন সকলে সমস্যার জবাব দিলেন হুসাইন আমরা যদি তোমার তুমি যদি জীবন দিতে যাও আমরাও জীবন দিব তবে আর তোমার আগে আমরা শহীদ হব কেউ গেলেন না সকলে রয়ে গেলেন পরদিন সকালবেলা সারা রাত্রি ইবাদত করলেন শেষ রাতে একটু শুইলেন ঘুম থেকে আল্লাহু আকবার চিৎকার মেরে ঘুম থেকে জেগে উঠলেন তার বোন জয়নব গিয়ে বলে ভাই কি হয়েছে তিনি এবার বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি হয়েছে ভাই আমি যখন একটু ঘুমাইছিলাম আমার কলিজার টুকরা নানা স্বপ্নে এসে বলে হুসাইন এ হুসাইন আগামীকাল তোমার সঙ্গে আমি নানার পরকালীন জীবনে সাক্ষাৎ হবে পরিবারের সদস্যরা শোনো জনাব আমার বিবিকে আমার সন্তানদেরকে জেনে দাও তোমরা চলে যাও তাবু ছেড়ে তোমরা থাইকো না এরা বলে না না আপনাকে একা ছেড়ে যাব না যতক্ষণ বেঁচে আছি পরদিন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায় জোহরের আগ পর্যন্ত এমন কঠিন ভাবে যুদ্ধ হয় ইমাম হুসাইন তার প্রিয় সাথীদের ভিতর থেকে প্রায় সাথী শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও জোহরের কিছু আগে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক সাথী এসে দাঁড়ায় তিনি দাঁড়িয়ে বললেন হুসাইন কোন মানব যদি তোমাকে রক্ষা করার না থাকে এমনটাও যদি হয় আমি সামনে থাকব জোহরের নামাজ শেষ হয়ে গেল জোহরের নামাজের পর আবার যুদ্ধ শুরু হয়ে যায় ইমাম হুসাইনের সৈনিকেরা যদিও মাত্র কয়েকজন তাদের হাতে অপর পক্ষের শত্রু পক্ষের পায় 30 জন দুনিয়া থেকে বিদায় হইয়া জাহান্নামী হয়ে যায় কিন্তু তার ভিতর ইমাম হুসাইনের বন্ধুরা প্রায় সব শেষ একের পর এক প্রায় সব শেষ আর একজন বাকি আছেন তাকে রক্ষা করার মতো এমনই সময়ে তার বড় ছেলে আলী আকবর বলে আব্বা আপনি সামনে যাবেন না আমি সামনে যাই
যায় সিমারের সামনে দাঁড়ায় বলে তোমরা কি জানো আনা ইবনু আলী আনা ইবনু হুসাইন ইবনে আলী আমরা হইলাম আলীর বেটা হুসাইনের ছেলে আর আমাদের আরেকটা পরিচয় হলো আমরা পৃথিবীর সব মানুষের চাইতে বিশ্ব নবীর সাথে আমাদের সম্পর্ক বেশি জোরে কম সুবহানাল্লাহ কথাটা শুনতে দেরি একজন দুষ্ট আমার নবীর কলিজার টুকরা হুসাইনের ছেলে আলী আকবরকে তীর মারলে মার হয়ে যায় লাশটা তাঁবুর মধ্যে নিলেন কান্দে করে এমনই সময় হাসানের ছেলে কাসেম ডাক দিলেন আম্মি হে চাচা পিছনে নজর করে দেখে একজন দুষ্কৃতিকারী হাসানের ছেলে কাসেমকে হত্যা করে ফেলেছে রক্ত চিপিনকি দিয়ে বেরিয়ে মাটির মধ্যে লালে লাল দেখা যায় ইমাম হোসেন বাঁচাতে গিয়া দেখি তার একজন সাথী বাকি ছিলেন তিনিও শাহাদত বরণ করেছেন কাসেমের লাশটা কামড়ে নিয়ে তাঁবুর দিকে ঢুকতেছে আর বলতেছে আল্লাহ শিশুগুলোর দিকে তুমি নজর দিয়া তাদেরকে তুমি ধ্বংস করে এত করে মুখ দিয়ে বদ্ধ আসলো এবার তাঁবুর গেটের সামনে বসে বলে আল্লাহ সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার দুইজন শিশু সন্তান আর আমার এই মহিলাগুলো সারা কেউ নাই এদেরকে কে দেখবো গো আল্লাহ যদি আমি শহীদ হয়ে যাই আমার এই পরিবারটা তুমি দেখো গো আল্লাহ তিনি বসে আছেন মাটির মধ্যে পা সরায়া আব্দুল্লাহ তাঁবুর ভিতর থেকে তার সবচেয়ে ছোট শিশু বাচ্চা যার শাহাদতের কথা বলতে গেলে কলিজা ভেঙ্গে কান্না আসে আমি কিতাব পড়তে পারি নাই বারবার চোখের পানিতে চোখ বন্ধ হয়ে গেছে এত কষ্টের হৃদয় বিদারক ইতিহাস আব্দুল্লাহ বাবা বাবা বলে তার বাবার কোলে এসে বসলে অপর পক্ষ থেকে একজন সৈনিক আব্দুল্লাহর প্রতি তীর নিক্ষেপ করলে আব্দুল্লাহ মাটির মধ্যে গড়াগড়ি করে শহীদ হয়ে যায় ইমাম হোসেন আব্দুল্লাহ লাশের থেকে বেরিয়ে যাওয়া রক্তগুলো দুই হাতের মধ্যে লাল করলেন মাটির মধ্যে বিছিয়ে দিয়ে বললেন হে পৃথিবীর মালিক তোমার বন্ধু প্রিয় হাবিবের আমরা কলিজার টুকরা নাতি আমি দেখো আবার শিশু আব্দুল্লাহ কি অপরাধ করেছে কি অপরাধ করেছে আল্লাহ মেহরবানি করে দয়া করে আব্দুল্লাহর রক্তের বিনিময় আমার নানা সত্যির ইসলাম পৃথিবী দিটি কাইয়া রাইখো আব্দুল্লাহর লাশ তাঁবুর মধ্যে রাখলেন আছে শুধুমাত্র আলী আসগার একজন তার সন্তান সব শেষ আর তিনি হুসাইন এমন অবস্থা একটি তীর মালিক বিন নাসলিম সীমার আদেশ করলে সে একটা তীর মারলে হুসাইনের চেহারার মধ্যে তীর পরে রক্তগুলো তার চেহারা লালে লাল হয়ে যায় ইমাম হুসাইন কলিজার পিপাসা আর সহ্য করতে পারলেন না রক্তস্খরণ নিয়ে তিনি ফোরাতের দিকে রওনা দিলেন তীরের মাঝখান দিয়ে লাশের মাঝখান দিয়ে ফোরাত নদীর মধ্যে গিয়ে পানির মধ্যে হাত লাগাইবেন তাকায় দেখে ফোরাত নদীর পানিগুলো পানি নাই সব রক্তে লালে লাল দেখা যায় ইমাম হুসাইন পানির ক্রোশ ছেড়ে দিয়ে বলে আল্লাহ ওই পানি কেমনে মুখে দিই যে পানির মধ্যে আমার বন্ধুদের রক্ত আর তাঁবুর ভিতরে আহলে বাইতে চিৎকার বাচ্চাদের কান্না পানি পানি বলে তারা জান দিচ্ছে এমনি সময় সীমার বলে চলো এখানে হুসাইনকে বধ করতে হবে কারণ ফোরাত নদীর নিচে আছে যে সামনে যায় ভয়তে তীর মারতে পারে না ইমাম হোসেন যেদিকে মাথা ঘুরায় ভয়তে সব সৈন্য দূর হয়ে যায় কারণ এই চেহারার মধ্যে বিশ্ব নবীর রক্ত আছে জোরে কোন ঠিক না বেটি এই চেহারার মধ্যে বিশ্ব নবীর চুমুর দাগ আছে শেষ পর্যন্ত সীমার বলল যে গুলি করে তীর মেরে হুসাইনকে মারবে সে যদি নিজকে অপরাধী মনে করে ভয় পায় চলো আমরা দশজন তীরন্দাজ আমরা আলাদা হয়ে দশজনকে সেরা দশজনকে সিলেকশন করলো পরাল পরা কপাল দশজন দশজনকে বলল ফোরাতের পাত থেকে হুসাইনকে লক্ষ্য করে তীর মার
যার তীরে হুসাইন মরে কেউ দায়ী থাকবে। ইমাম হুসাইন এবার যখন দেখলেন শাহাদত সন্নিকটে, দুটি হাত বাড়ে বললেন, তোমরা কি জানো আমি কার বেটা? তোমরা কি জানো আমি কার নাতি? কিয়ামতের ময়দানে আমাকে মেরে আমাকে শহীদ করে তোমরা আল্লাহর দরবারে আর আমার রসূলের দরবারে কি সাক্ষী দিবা, কি প্রমাণ দিবা, আমার কি দোষ সাব্যস্ত করবা, কি জবাব দিবা? সেদিন তোমরা কি বাঁচবা যদি আমার নানা তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়? সিমার বলে হুসাইনের মিষ্টি কথা না শুনে তরবারি মারো, তীর মারো। সবাই যখন 10 জন তীর মারা শুরু করে, মানুষ কয়জন? একজন। তীর হলো 10 জনের হাতে। নিরপরাধ অসহায় মানুষটার প্রতি যখন তীর মারা শুরু করে দেয়, তীরের আঘাতে আঘাতে ইমাম হুসাইন দাঁড়ানো থেকে ঢুলে মাটির মধ্যে পড়ে দুনিয়া থেকে তার প্রাণবায়ু বের হয়ে শাহাদত নসিব হয়ে যায়। কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ লিখেন, তার কিতাবের মধ্যে ইমাম হুসাইনের গায়ের মধ্যে 33টি তীরের আঘাত, 34টি তরবারির আঘাত ছিল। একজন মানুষ মারতে একটা তীরই যথেষ্ট, 33টি তীর তার গায়ের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে। এবার হুসাইন বলে তার মাথা কাট, কেউ সাহস করে না, কেউ সাহস করে না। একজনকে পাঠাইলো, তার নাম খাউলি। সে বলে আমি যখন হুসাইনের গলার মধ্যে তরবারি লাগাই এমন ভয় পেয়েছি, আমার তরবারি কাঁপতে কাঁপতে হাত থেকে চটে মাটির মধ্যে পড়ে গেছে, আমি পারবো না। সীমার তাকে তো লাথি মেরে উড়ায় দেয়। আরেকজনকে বললো তুই শোন। শেষ পর্যন্ত সীমারের নেতৃত্বে আরেকজন লইয়া ইমাম হুসাইনের একজন মৃত মানুষের শির পর্যন্ত মাথা কেটে দেহ থেকে আলাদা করে। ইবনে জিয়াদের আরেকটি শর্ত ছিল ইমাম হুসাইনের লাশকে ঘোড়ার খোর দিয়ে মাটির সঙ্গে পিষ্ট করা। জোরে কর নাউজুবিল্লাহ। সীমার শেষ পর্যন্ত ঘোড়া চালায়া ইমাম হুসাইনের মৃত মাথা কাটা লাশের উপরে ঘোড়া চালায়া, ঘোড়া চালায়া গলার মধ্যে রশি লাগায়া, হাতে পায়ে রশি লাগায়া ঘোড়ার পায়ের নিচে পিষ্ট করে সেখানে উপস্থিত তাদের ভিতর থেকে একজন বলে, সীমার কাকে আপনি অপমান করছো? তিনি তো রসূলুল্লাহর আওলাদ, রসূলুল্লাহর নাতি। সীমার তাকে তরবারির অপর পিঠ দিয়ে একটা বাড়ি মারলে লোকটা সাথে সাথে মাটির মধ্যে পড়ে আহত হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ, মাথা কেটে যখন ইবনে জিয়াদের কাছে নেওয়া হয়, ইবনে জিয়াদ একটা তরবারি এনে ইমাম হুসাইনের দাঁতের উপরে মাথার উপরে তরবারি বুলায় বলে, হুসাইন কথা শুনো নাই, সেজন্য অবস্থা হলো। সাথে সাথে একজন বৃদ্ধ সাহাবী সেখানে হাজির ছিলেন, নামটা আমি ভুলে গেছি, তিনি ডেকে বলছেন, আমি যখন বালক বয়স যুবকের কাছাকাছি পৌঁছেছি তখন নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করেছি। এই ইবনে জিয়াদ তরবারিটা নামাও, তার কারণ হলো তুমি এমন এক ব্যক্তির গালের উপরে তরবারি রেখেছো আমি সচ্চকে দেখেছি, অসংখ্যবার রহমাতুল্লিল আলামিন এই গালের মধ্যে চুম্বন খেয়েছে। ইতিহাস বলার মতন ভাষা আমাদের নেই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমাম হুসাইনের রেখে যাওয়া সত্যের উপর আমাদেরকে থাকার তৌফিক দান করে। জোরে কর আমরা ইমাম দিব না কিন্তু লাগলে জীবন দিব। জোরে কোন ঠিক না বেঠি? বন্ধুগণ একটু পরে তো খুতবা আরম্ভ হবে,